সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় কিংবা মেয়েদের ক্রিকেটে ভারত পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে মাতা। ঠিক একইভাবে ফুটবলে মেয়েদের সাফ জয় কিংবা ছেলেদের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে খেলা, এ সব কিছুই তো প্রমাণ করে দেশের ক্রীড়াঙ্গনের এগিয়ে যাওয়া। একটি জাতির পূর্ণাঙ্গ মেধার বিকাশ তখনই হয় যখন খেলাধুলাকে সমাজের অন্যান্য সব কিছুর সাথে সমান গুরুত্ব দেওয়া হবে। তবে স্বাধীনতার 52 বছরেও প্রায় 17 কোটি জনগণের দেশে ক্রীড়াঙ্গনে যতটুকু এগোনোর কথা ছিল ততটুকু কি পেরেছে? স্বাধীনতার শুরু থেকে এখন তুলনা করি, এখন ইনভেস্টমেন্ট কিন্তু অনেক, সরকার কিন্তু স্পোর্টসকে যথেষ্ট গুরুত্ব দেয়, আমাদের জন্য খুব প্রয়োজন। কারণ আলটিমেটলি হাই লেভেল স্পোর্টস যদি আমরা বলি, এটার মূল লক্ষ্য হচ্ছে যে আন্তর্জাতিকভাবে সফল হওয়া, এবং সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের বোধ হয় যেসব খেলার আমাদের সম্ভাবনা আছে সেসব খেলার দিকে মনোযোগী হওয়া উচিত। খেলাধুলায় এখনও পর্যাপ্ত অবকাঠামোর অভাব রয়েছে দেশে, আর অবকাঠামো নির্মাণের জন্য প্রয়োজন অর্থের। 2023-24 অর্থ বছরের বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ধরা হয়েছে 1,309.86 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 325 কোটি টাকা কম। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে বর্তমান সময় এই বাজেট দিয়ে তাল মেলানো কঠিন। জিমনাস্টিক্সকে বলা হয় মাদার অফ অল গেমস, কিন্তু আপনি দেখেন আপনি যে বাংলাদেশের জিমনাস্টিক্স প্র্যাকটিসটা হয় কোথায়, একটা এমন একটা জায়গা যেখানে আপনি একই সঙ্গে পাশে আপনার কারাতে, তারপরে হচ্ছে তাইকান্দো, তারা প্র্যাকটিস করতেছে, হুহা করতেছে তার মধ্যে, এবং কোনো সেন্ট্রাল এসি তো দূরের কথা, ফ্যানের ব্যবস্থা পর্যন্ত নাই, ওই জায়গাতে লাইট, প্রপার লাইটও নাই। আমরা কী করে, আমরা সর্বোচ্চতম আশা করি যে আমরা স্পোর্টসের থেকে আমরা আরও বেশি পদক পাবো, ইন্টারন্যাশনালি আরও বেশি কম্পিটিটিভ আমাদের খেলাধুলা হবে। ক্রীড়াক্ষেত্রে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে যেমন দরকার প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন ও অংশগ্রহণ, তেমনি প্রয়োজন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের জন্য বিনিয়োগ। এছাড়া ভবিষ্যতে বড় আসর আয়োজনের সক্ষমতা অর্জনে এখনই পরিকল্পিত অবকাঠামো নির্মাণের তাগিদ ক্রীড়া বিশেষজ্ঞদের। আমার মনে হয় একটা জায়গায় আমরা খুব বেশি গুরুত্ব দিই না, সেটা হচ্ছে যে প্রতিযোগিতা, খুব ভালো মানের প্রতিযোগিতা আয়োজন করাটা অত্যন্ত জরুরি। কিন্তু তাতে যেতে হবে যে একজন খেলোয়াড় তাকে নিজেকে মূল্যায়ন করতে পারবে, এবং আমরাও যারা খেলা সংশ্লিষ্ট তারাও মূল্যায়ন করতে পারবো। কোচিং, কোচ এদের উন্নয়নের ক্ষেত্রে বড় একটা ইনভেস্টমেন্ট করা উচিত। পপুলার খেলাগুলো আছে, সেই পপুলার খেলাগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাকে অনেক বেশি অবকাঠামো, সেটা কি প্ল্যান, সেটা হচ্ছে আপনি দেখেন একটা বছরে কতগুলো স্টেডিয়াম হচ্ছে, কিন্তু আমরা হচ্ছে মিনি স্টেডিয়াম হচ্ছে, কিন্তু এই স্টেডিয়ামগুলোকে আসলে আমাদের দরকার। আমাদের খেলার মাঠ যেমন অনেক বেশি দরকার, তেমন দরকার আমাদের এই ইনডোর ফ্যাসিলিটিসগুলো অনেক বেশি বাড়াতে হবে, যেখানে পর্যাপ্ত জিম থাকবে, পর্যাপ্ত সকল ইকুইপমেন্টস থাকবে, সেটা লাগবে, সেটা কিন্তু একটা না, অনেকগুলো। এসব কিছুর পরও যদি দক্ষ সংগঠন না থাকে তাহলে নেতৃত্বের অভাবে দিকভ্রান্তই থেকে যাবে দেশের ক্রীড়াঙ্গন। এবং আরও পরিহাসের বিষয় যে ক্রীড়ামোদী সরকার প্রধান থাকার সুযোগটুকু এত বছরেও নিতে পারেনি ক্রীড়া প্রশাসকরা। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।